সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছে একজন, আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। এই ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবারও প্রেস ব্রিফিং করে করোনা ভাইরাসের পরিস্থিতি জানায় IEDCR। নিশ্চিতকৃত COVID-19 সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় নতুন করে 3 জন, এবং এ পর্যন্ত 17 জন, আপনারা আগে জানতেন গতকালকে পর্যন্ত 14 জন ছিল, এই 3 জন যোগ করে এখন হয়েছে 17। আমাদের দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে যেন জাতিকে রক্ষা করার জন্য তাদের ভূমিকা পালন করে, অর্থাৎ যদি হলো কেউ কোয়ারেন্টাইনের শর্ত না মানেন, তারা যেন হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনকে খবর দেন। আমরা ওটা যদি র্যাপিড টেস্ট কিট হয় তাহলে আমরা দেখবো যে তার ফলস নেগেটিভের হার, একিউরেসির হার কত, মানে যদি একিউরেসি হার অনেক বেশি থাকে তাহলে অবশ্যই আমরা স্বাগত জানাবো। দ্বিতীয় হলো এটা যদি PCR টেস্ট কিট হয় তাহলে আমরা একই জিনিস দেখবো যে হলো এটার আসলে রিলায়েবিলিটি কতটুকু, যদি ভালো হয় অবশ্যই আমরা স্বাগত জানাবো। করোনা ভাইরাস থেকে নিজে ও পরিবারকে বাঁচতে হলে প্রয়োজন সচেতনতা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।